আচ্ছা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের কষে দেখি এক্সারসাইজ হচ্ছে 6, আর তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 18, ঠিক আছে? আর এই তোমাদের এক্সারসাইজ চ্যাপ্টার নাম্বার 6 এর এটা হচ্ছে চতুর্থ পার্ট, ঠিক আছে? তাহলে এই চতুর্থ পার্টের আজকে আমরা করব 8 নাম্বার। আর এই 8 নাম্বারের স্টেটমেন্ট কি বলছে বিবৃতি? নিচের সংজ্ঞাগুলি অরণ্যক খুঁজি ও তাদের অরণ্যক প্রকৃত ভগ্নাংশের তাদের চিহ্নিত করি। এখন এখানে দুটা কোশ্চেন, অরণ্যক মানে কি, ঠিক আছে? অরণ্যক মানে ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, 2/3 নিলাম, যদি বলে 2/3 অরণ্যক কত, তোমাকে শুধু নাম্বারটা উল্টাই দিতে লাগবে, কি লিখতে লাগবে, 3/2, ঠিক আছে? তাহলে কি এখানে দেখতে পাচ্ছ, নিচের সংখ্যাগুলি অরণ্যক খুঁজি, ঠিক আছে? তাহলে অরণ্যক মানে কি, 2/3 অরণ্যক কত, 3/2, বুঝা গেল? আর এখন দেখো, যাদের অরণ্যক প্রকৃত ভগ্নাংশ তাদের চিহ্নিত করি। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে ধরো 2/3, তাহলে এই 2/3 উপরের সংখ্যাটা কি ছোট, নিচের সংখ্যাটা বড়, তাহলে এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে লব সবসময় ছোট হবে আর হর সবসময় বড় হবে, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো, ঠিক আছে? তাহলে এখন দেখো, 2/3 অরণ্যক কি, 3/2, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ, না এটা প্রকৃত ভগ্নাংশ না, তাহলে কাটে দাও, তাহলে লিখে দাও এটা প্রকৃত ভগ্নাংশ না। আর তোমাদের কি বলছে, যে যাদের অরণ্যক প্রকৃত ভগ্নাংশ তাদের চিহ্নিত করতে বলছে শুধু, ঠিক আছে? তাহলে এখন 8-এর 1 নাম্বারটা আমরা করব। তাহলে 8-এর 1 নাম্বার বলছে 7/5 এর অরণ্যক কত, অরণ্যক কত, সংখ্যাটাকে উল্টে দাও কত হবে, 5/7, বুঝা গেল? এখন দেখো যে কি বলছে, যাদের অরণ্য প্রকৃত ভগ্নাংশ তাদের চিহ্নিত করি, এটাকে আমি বক্স হিসেবে বানিয়ে দিলাম, তাহলে এটা কি উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ, এইভাবে আমি চিহ্নিত করলাম, ঠিক আছে? তোমরাও এইভাবে চিহ্নিত করবে বক্স হিসাবে। এখন 8-এর 2 নাম্বার, 8-এর 2 নাম্বার কি আছে, 1/3, 1/3 এর অরণ্য কত, 1/3 এর হচ্ছে অনন্যক, অনন্যক হবে কত, এটাকে উল্টাই দিলে কি 3 উপরে চলে যাবে, নিচে 1 চলে আসবে, তাহলে 3/1 কে এটা 3 লেখা যায়, তাহলে এখন এটা কি প্রকৃত ভগ্নাংশ, উপরেরটা বড় নিচেরটা ছোট, না এটা প্রকৃত ভগ্নাংশ না, তাহলে এইভাবে ছেড়ে দাও। আর 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে 5/8, 5/8 এর অরণ্য কত, অনন্যক, সংখ্যাটাকে উল্টে দাও, 8/5, ঠিক আছে? তাহলে 5/8 এর অরণ্যক হচ্ছে 8/5, সংখ্যাটাকে উল্টে দিলাম, আর এটা কি উপরের সংখ্যাটা কি বড়, তাহলে কি নিচের সংখ্যাটা ছোট, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ, না তাহলে চিহ্নিত করতে লাগবে না। এখন 4 নম্বরটা করবো, 4 নম্বরে কি আছে, 9/7 আছে, 9/7 এর অরণ্যক কত, অনন্যক, অনন্যক, অনন্যক কত হবে, সংখ্যাটাকে উল্টে দাও, 7/9, ঠিক আছে? এখন দেখো, উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এখন 5 নাম্বার, আর এই 5 নাম্বারে কি আছে, 5 নাম্বারে আছে 12/5, তাহলে এর অরণ্য কত হবে, এর অরণ্য হবে, এর অরণ্যক, অরণ্যক কত হবে, 5/12, তাহলে 5/12 কি উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়, তাহলে এটাকে আমি বক্স করে দিলাম, এটা কি প্রকৃত ভগ্নাংশ, বুঝা গেল? এখন 8-এর 6 নাম্বার করব, 8-এর 6 নাম্বার কি আছে, 5/8 আছে, এর অরণ্যক কত হবে, অনন্যক হবে 8/5, ঠিক আছে? আর তাহলে এর এটা কি উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ, না, তাহলে এইভাবে ছেড়ে দাও।
চিহ্নিত করতে লাগবে না। আর 7 নম্বরে আছে কি, 7 নম্বরে আছে 8/1/8 আছে, এর অরণ্য কত হবে, অরণ্য কত হবে 8/1, সংখ্যাটা উল্টে যাবে। এখন দেখো উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, তাহলে এটি কি প্রকৃত ভগ্নাংশ না, তাহলে চিহ্নিত করতে লাগবে না। ঠিক আছে, এইভাবে তোমরা এই 8-এর অঙ্কগুলা করবা। তারপর এখন আমি করব 9 নম্বর। 9 নম্বরে কি বলছে দেখো, 9 নম্বর, 9 নম্বরে কি বলছে, 9 নম্বরে বলছে যে কোন সংখ্যার অরণ্যক সেই সংখ্যার সমান, তোমাকে লিখতে লাগবে এটা কোন সংখ্যার, কোন সংখ্যার সংখ্যার অরণ্যক, অরণ্যক সেই সংখ্যার সংখ্যার কি হবে, একের, এক এর সমান সমান। ঠিক আছে, এখন উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই, ধরো আমি এ নাম্বার এটা উদাহরণ নিলাম, 1/2 এটা নিলাম। ঠিক আছে, এটা একটা আমি নাম্বার নিলাম যে কোনো 1/2, এর অরণ্য কি হয়ে যাবে, এর অরণ্য 2/1 হয়ে যাবে। এখন এই দুটো নাম্বারকে কি করবো, 1/2 গুণ তাহলে 2/1, তাহলে এক এক কাটে যাবে এক হবে, 2 2 কাটে যাবে কি এক হবে, তাহলে কত বাঁচলো, 1 বাঁচলো। সেই জন্য আমি লিখলাম কোন সংখ্যার অরণ্য সেই সংখ্যার একের সমান। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে 10 নম্বরে, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল, রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তাহলে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল। ঠিক আছে, তাহলে এখানে লিখতে লাগবে রমার, রমার কাছে কাছে xটি স্ট্যাম্প স্ট্যাম্প আছে। ঠিক আছে, xটি স্ট্যাম্প আছে, তাহলে তার মধ্যে তাহলে 2/3 ইনটু এক্স অংশ আমাকে যদি দিয়ে দেয়, তাহলে কি রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে এটা কি করবে, 2/3 ইন্টু এক্স গুণ হয়ে গেল, তাহলে এখানে এক্সটা কি উপরে না নিচে, উপরে আছে, তাহলে 2x/3 ইকুয়াল টু 18 ইকুয়াল টু এটা বা লিখবা। ঠিক আছে, তাহলে কি করবা, 2x ইকুয়াল টু 18 গুণ 3। ঠিক আছে, তারপর x ইকুয়াল টু 18 গুণ 3 বাই নিচে 2 লিখবা, তাহলে 2 দিয়ে 18কে কাটো, 9 দুগুণে 18, তাহলে 9 আর 3 বাজলো, 3 লং 27। তাহলে রোমার কাছে কতগুলি ইসে স্ট্যাম্প ছিল, 27টি স্ট্যাম্প ছিল। ঠিক আছে, এখন করব 11 নম্বরটা, রাজিয়া তার টাকার এত অংশ দেবনাথকে, এত অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল, প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল। ঠিক আছে, তো ধরি রাজিয়ার, রাজিয়ার কাছে কাছে x টাকা আছে। ঠিক আছে, এখন সুতরাং ধরি রাজিয়ার কাছে x টাকা আছে, তাহলে x টাকা মাইনাস তার মধ্যে এই যে 2/5 অংশ কাকে দিছে, দেবনাথকে দিছে, তাহলে 2/5 অংশ ইনটু x, ঠিক আছে, যোগ, যোগ কেন হবে, কারণ এই পার্টটা আর এই পার্টটা 3/10, একে কাকে দিছে, সুনিতাকে দিয়ে দিছে, তাহলে 3/10 ইন্টু এক্স, আর এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে দিবে। ঠিক আছে, কেন ব্র্যাকেট দিলাম, সুনিতার কাছে ধরো টোটাল এক্স টাকা আছে, আর এই 2/5 ইন্টু এক্স প্লাস 3/
দশ ইন্টু এক্স, এই পার্টটা কি করছে, এটা দেবনাথ আর সুনিতাকে দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে এখন রাজিয়ার কাছে কত টাকা, 180 টাকা রইল, তাহলে ইকুয়াল টু 180 টাকা। এখন এটা আমরা কি করব, লসাগু করব, তাহলে এক্স মাইনাস এই ব্র্যাকেটটা যদি আমি উঠাই দেই তাহলে কি 2x/5 আসবে, আর প্লাস মাইনাস প্লাসে কি হয় মাইনাস হয়ে যাবে, তাহলে 3x/10 ইকুয়াল টু 180। বা এখন এটাকে আমি কি করব, লসাগু, এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, 5 আর 10 এর লসাগু 10 হয়, তাহলে 1 দিয়ে 10 কে ভাগ করলে 10 হয়, আর এক্স গুণ করলে কি হয় 10x হয়, ঠিক আছে। মাইনাস 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 হয়, তাহলে 2 দুগুণা 4 4x হবে। মাইনাস 10 দিয়ে 10 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরটাকে গুণ করলে কি 3x হয় ইকুয়াল টু 180, ঠিক আছে। বা এখন দেখো এখানে 10x মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে 4 আর 3 যোগ হবে কত হয়ে যাবে 7x হয়ে যাবে, তাহলে 10x-7x নিচে কত হয়ে যাবে 10 হয়ে যাবে ইকুয়াল টু 180, ঠিক আছে। এখন এখানে বা তাহলে কত 3x-10x-7x বিয়োগ করলাম, তাহলে 3x/10 ইকুয়াল টু 180, ঠিক আছে। স্পেস না থাকার কারণে আমি এদিকে লিখতেছি, ঠিক আছে, আমি এখানে কি লিখবো বা লিখবো, তাহলে 3x ইকুয়াল টু কি লিখবো 180 গুণ, আর এই 10টা কি হয়ে যাবে 10টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 10 লিখি, তাহলে বা x ইকুয়াল টু আমি কি লিখবো 180 গুণ 10/3 লিখবো, 3 3 3 3 6 18, আর 180-এর মধ্যে এই শূন্যটা আছে এখানে এটা লাগাই দিলাম, তাহলে আমি আবার এদিকে লিখতেছি স্পেস নেই সেই জন্য। বা তাহলে এক্স ইকুয়াল টু কি হলো উপরে 6 গুণ 60 গুণ 10, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 600 হয়ে যাবে। তাহলে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল, 600 টাকা ছিল, ঠিক আছে, তাহলে এই যে 600 টাকা তোমাদের অ্যান্সার। এখন 12 নম্বর আমরা করব, এই 12 নম্বরে কি আছে, 12 নম্বরে মান খুঁজি, ঠিক আছে। তাহলে এখানে 12 যে আছে 12-র 1 নম্বরটা কর, 15/5/3, ঠিক আছে। এখন আগের মতো যেমন আমি করছিলাম 15, এখানে ভাগটা আছে কি, ভাগের জায়গায় আমি কি লিখবো গুণ, আর সংখ্যাটাকে কি উল্টাই দিব, তাহলে উল্টাই দিলে কি হবে /5 হয়ে যাবে, তাহলে 5 দিয়ে 15 কাটবো 3 হবে, তাহলে উপরে কি বাজলে 3 গুণ 3 মানে 9 অ্যান্সার হবে। তাহলে এখানে 2 নম্বর কি আছে, 14/7/2, তাহলে 14 এটা ভাগের জায়গায় লিখবো গুণ লিখবো আর সংখ্যাটাকে উল্টাই দেবো, ঠিক আছে, 7 দুগুণা 14 2, তাহলে 2 গুণ 2 ইকুয়াল টু 4 হয়। এখন আমি এখানে 3 নম্বরটা করব, ঠিক আছে, 3 নম্বরে কি আছে 6/13 আছে গুণ, সরি ভাগ 3 আছে, তাহলে এটাই কি করবো 6/13 লিখবো, ভাগটা কি লিখবো, আর এখানে তুমি মনে করো যে 3-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 উপরে চলে যাবে আর নিচে 3 চলে আসবে, তাহলে 3 দিয়ে আমি যদি 6-কে কাটি 2 হবে, উপরে তাহলে কত থাকলো 2 আর নিচে কত 13, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করবে, 12-এর 4 নম্বর, 12/19 লিখবা, 6-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, গুণ ভাগটাই কি লিখবো গুণ, তাহলে সংখ্যাটাই কি উল্টাই দিব, ঠিক আছে, 6 দুগুণা 12 2, তাহলে উপরে কি থাকলো 2 আর নিচে থাকলো 19, বাস হয়ে গেলো। এখন 5 নম্বর করব, 5 নম্বরে কি আছে 5 0 1-এর 5 আছে, 13/2 আছে, এটা 5 5 25 25 আর 1 26 26/5, ঠিক আছে, আর এটা ভাগ আছে, ভাগটাকে আমি কি লিখবো গুণ, তাহলে এটা গুণ লিখলে 2/13, তাহলে 13 দুগুণা 26 2, ঠিক আছে, তাহলে উপরে কি কি থাকলো, উপরে 2 আর 2 থাকলো, তাহলে 2 দুগুণা 4, নিচে কত থাকলো 5, তাহলে 4/5 হচ্ছে উত্তর।
এখন আমি করব 6 নম্বর। এই 6 নম্বরে কি আছে? 5 দুগুণ 10, 10 আর 2 যোগ করলে 12 হয়, 12 বাই 5, এটা হচ্ছে 12 বাই 5, ঠিক আছে। ভাগ চিহ্ন 5 একে 5 আর এটা 6, 6 বাই 5। তাহলে এটাকে কাটাকাটি করবো এখন, তাহলে 12 বাই 5 এটা ভাগ আছে, এটা ভাগটাই কি লিখবো? গুণ। তাহলে সংখ্যাটা কি উল্টে যাবে, তাহলে 5 বাই 6 হয়ে যাবে। 5 5 কেটে দাও, 1 হবে, আর 6 দুগুণা 12, তাহলে উপরে কত থাকছে? 2, নিচে কত থাকছে? 1। তাহলে এটাকে আমি কি লিখবো? 2 লেখা যায়, ঠিক আছে। এখন আছে কত নাম্বার? 7 নাম্বার। এই 7 নাম্বারটা করব। 7 নাম্বারে কি আছে? 4 পূর্ণ 3 বাই 7, ভাগ চিহ্ন আছে, আর 3 পূর্ণ 2 বাই 7। এটাকে এখন কিভাবে করব? সেম আগের মতো, 4 7 28, 28 আর 3 31, 31 বাই 7 গুণ, সরি, ভাগ চিহ্ন, 3 7 21, 21 আর হচ্ছে 2, 23, 23 বাই 7, ঠিক আছে। তাহলে 31 বাই 7 ভাগ চিহ্ন, এটাকে আমি কি লিখবো? গুণ। তাহলে কি 7 বাই 23, ঠিক আছে। 7 7 কেটে গেল, 1 হবে, তাহলে উপরে 31, নিচে 23, ঠিক আছে। এটা তোমাদের উত্তর। এখন দেখো, এখানে তোমাদের 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার হয়ে গেল। এই 13 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো। আর এটা তোমরা নিজে 13, 1, 2, 3 বাড়িতে করতে চেষ্টা করবে, আর যদি না হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যাতে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমি এটা পরে করে দিব, ঠিক আছে। তাহলে 13 নম্বর তোমাদের কি থাকলো? 13, 1, 2, 3 হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো। থ্যাংকস ফর ওয়াচিং।